হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপ্পি দেভস ব্লগ। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আমার বাগানের কিছু হ্যাঙ্গিংগুলোকে দেখাবো। তো হ্যাঙ্গিংগুলো কীভাবে রেডি করেছি আর কীরকম কী করেছি সবগুলো আপনার সাথে শেয়ার করব। আর তো চলুন আমি এখন আপনাদেরকে বাগানে নিয়ে যাই। তো আপনারা প্লিজ ভিডিওটাকে পুরো দেখবেন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। তো চলুন আমরা ওপরে যাই। ফার্স্টে আমি একটা জিনিস আপনাদের শেয়ার করব, আমার গাছের কিছু রজনীগন্ধা ফুলগুলোকে। তো চলুন, আমি ফুলগুলোকে আমি পেরেছি, তো আমার খুব ভালো লেগেছে, তো আপনাদের সাথে শেয়ার করব বলে ভাবলাম। তো চলুন, তো এটা অ্যাকচুয়ালি আমি কালকেই আমার ঠাকুরের কাছে লাগিয়ে দিয়েছিলাম এই ফুলগুলা। তো আমার হাজব্যান্ড বলেছেন যে এটা ঘরে রেখে দাও। অ্যাকচুয়ালি রিয়েলি এটার এত মানে এত গন্ধ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটার থেকে, তো এটা আমি ফেলিনি, ওটা রেখে দিয়েছি, ঘরে গেছে। এখনও আমার মিন্স একদম ঘরটা সুগন্ধ করছে, খুব সুন্দর গন্ধ করছে এখন ঘরটার মধ্যে। তো আচ্ছা চলুন আমরা যাই উপরে। আমার আরেকটা নতুন গাছে নতুন ফুল এসেছে, সেটা হলো সাদা গোলাপ। তো সেই আমার নতুন গাছে নতুন ফুলকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই যে আমার নতুন ফুল সাদা গোলাপ, একটাই ফুটেছে, তবুও আপনার সাথে শেয়ার করলাম। ওই যে পাখিগুলা, এগুলা হ্যাঙ্গিগুলা, এগুলা পাতিল, মানে দই বানায় যে পাতিল করে, এই পাতিলগুলা এগুলো এনেছি, এগুলাকে কালার করে তারপরে এটাতে ডিজাইন করে তারপরে এগুলাতে পট বানিয়েছি। তো কীরকম হয়েছে এই আইডিয়াটা একটু বলবেন। তো চলুন আমরা যাই, আমি ভালো করে দেখি আগের কী হচ্ছে। এই গাছগুলোকে আপনাকে দেখে নিয়েছি,